প্রবাস জীবনে 17 বছর কাটিয়েছেন পাকিস্তান ও সোমালিয়ার কারাগারে। অবশেষে রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের সহযোগিতায় তার দেশে ফেরা। দীর্ঘ 35 বছর পর প্রিয়জনকে কাছে পেয়ে খুশি স্বজন ও এলাকাবাসী। খাগড়াছড়ির মানিকছড়ির যোগ্যছোলা এলাকার আব্দুল মোনাফ 1987 সালে স্ত্রী আর দুই সন্তানকে ফেলে দালালের মাধ্যমে অবৈধভাবে প্রথমে যান ভারতে, পরের বছর অবৈধভাবে যান পাকিস্তান, সেখান থেকে সোমালিয়া। সেখানে গ্রেফতার হলে কারাগারে কাটে প্রায় 1.5 বছর। ছাড়া পেয়ে আবারও পাকিস্তান ফিরে কিছুদিন উপকূলে মাছ ধরার কাজ করেন মোনাফ। ভারত হয়ে কয়েকবার দেশে ফেরার চেষ্টায় ব্যর্থ হয়ে 2006 সালে ভারত পাকিস্তান সীমান্তে ধরা পড়ে তার ঠাঁই হয় পাকিস্তানের একটি কারাগারে। সেখানেই কেটে যায় দীর্ঘ 16 বছর। 2022 সালে পাকিস্তান রেড ক্রিসেন্ট জানতে পারে তার অসহায়ত্বের গল্প। পরে বাংলাদেশ ও পাকিস্তান রেড ক্রিসেন্টের প্রায় 5 মাসের চেষ্টায় গত 28 জুন ঢাকায় ফেরেন মোনাফ। ভাই বেড়াদার সবাই শুনকে পড়োশী যত সবাই আইছে, সবাই খুশি। আমি তো এসে আগেই খুশি যখন আমি দেশে আইছি। আমার দেশে যখন আইসি না মাটির মাঝে যখন আমার ঠ্যাং লাগছে না, আমি বহুত লাখ লাখ শুকর আল্লাহর কাছে শুকর আদায় করছি। দেশের মানুষ আমি আমার দেশে ফিরে আইছি তো সবাই খুশি, আমিও খুশি। তো যারা হেল্প করে সহযোগিতা করে মনে করেন আমাকে লিখে আয়া তা আমি অন্যকে লিখবি আমি দোয়া করতাম এইভাবে এই ধরনের কাজ অন্যগুলো যেন অর্পি করে। গত 29 জুন বাংলাদেশ রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগ ও স্থানীয় প্রতিনিধির উপস্থিতিতে আব্দুল মোনাফকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তাকে পেয়ে খুশি স্বজন ও এলাকাবাসী। আমার বাবার যখন ফিরে পাইছি বা আমার আত্মীয় স্বজন পাড়া প্রসূতি বা আমরা ফ্যামিলিগত সবাই আমরা খুশি। ভাই বোনের দামা হিসেবে মানে ফসফরস হিসেবে সুন্দর চলা ফিরে করেছি। এখন এই অনেক দিন লতিক অনেক বছর লতিক দেশে নাই। এখন বউ কান্দে ছেলে মেয়ে কান্দতেছে আজ পড়োশীও চিন্তা করতেছে। এখন সে দেশে ফিরিয়েছে সবাই খুশি। সসম্মানে আমরা ফিরে পেয়েছি তাতে আমরা আনন্দিত ও গর্বিত। আমাদের রেস্টোরিং ফ্যামিলি লিংকস ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টের মাধ্যমে সে তার পরিবারের কাছে ফিরে এসেছে। এই কাজটি করার জন্য আমি ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, পাকিস্তান রেড ক্রিসেন্ট এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। যে ব্যক্তিটি তার পরিবারের কাছে 35 বছর পর ফিরে এসেছে এখন কিন্তু সেই নানাবিধ সমস্যায় পড়বে, কারণ তার এনআইডি নেই, জন্ম নিবন্ধন সনদ নেই, এছাড়া অন্যান্য মৌলিক অধিকার সংক্রান্ত অনেক জটিলতায় পড়বে। এই জটিলতাগুলো নিরসন করার জন্য আমি মানিকছড়ি স্থানীয় পর্যায়ে যেসব জনপ্রতিনিধি আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের আওতায় এখন পর্যন্ত খাগড়াছড়ির 3 জনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সময় সংবাদ, খাগড়াছড়ি।